তো বন্ধুরা, আজকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো। এটা হলো নিউজ চ্যানেলগুলোতে কীভাবে খুব দ্রুততার সাথে তাদের যে লাইভ সম্প্রচারগুলো রয়েছে সেগুলো করে ফেলে। তো আপনারা দেখে থাকবেন, যখন কোনো ঘটনা ঘটে, যখন কোনো দুর্ঘটনা ঘটে, নিউজ চ্যানেল থেকে রিপোর্টার যারা রয়েছে তারা কিন্তু সেই জায়গায় চলে যায় এবং সেই জায়গা থেকে আমাদেরকে সরাসরি সেটা যে টেলিকাস্ট সেটি করে দেখায়। তো এই পুরো প্রক্রিয়াটা কীভাবে ঘটে সেটি নিয়ে আজকে আমরা কথা বলবো। তো নিউজের এই যে লাইভ টেলিকাস্ট সেটা কিন্তু মূলত তিনটি ওয়েতে হয়ে থাকে। তো আগে যখন ইন্টারনেট অত বেশি অ্যাভেলেবেল ছিল না, তখন পুরোপুরি স্যাটেলাইটের উপরে আমাদের রিলাই করতে হতো। তো সেক্ষেত্রে যেটা ব্যবহার করতে হতো সেটা হলো DSNG, যে একটা গাড়ি রয়েছে DSNG ভ্যান। আপনারা দেখে থাকবেন, যখন কোনো লাইভ সম্প্রচার হয়, যখন কোনো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে, কোনো প্রত্যন্ত অঞ্চলে যখন কোনো লাইভ সম্প্রচার হয়, সেখানে দেখবেন নিউজ চ্যানেল থেকে তাদের একটা DSNG ভ্যান থাকে। DSNG মানে হলো ডিজিটাল স্যাটেলাইট নিউজ গ্যাদারিং। তো এই গাড়ির ভিতরে মূলত একটা স্যাটেলাইটের পুরো যে সেট আপ সেটা থেকে থাকে। টেলিভিশন স্টেশনে যেরকম আপনাদের আপলিঙ্কের জন্য সেখানে এনকোডার থেকে থাকে এবং সেখানে স্যাটেলাইটে আমরা সেই যে সিগন্যাল, যে RF সিগন্যাল সেটা আমরা প্রেরণ করি। তো পুরো প্রক্রিয়ার জন্য যে ডিভাইসগুলো আমাদের দরকার হয়ে থাকে পুরো সেট আপটা আমাদের DSNG যে ভ্যান রয়েছে সেখানে থেকে থাকে। এবং সেখান থেকে যখন কোনো রিপোর্টার লাইভ সম্প্রচার করে, সেখানে তার যে ক্যামেরার ফিড রয়েছে সেটা সেই গাড়িতে চলে যায়। সেই গাড়ি থেকে ক্যামেরার যে ফিড রয়েছে সেটা কনভার্ট হয়ে স্যাটেলাইটে প্রেরণযোগ্য একটা সিগন্যালে সেটা কনভার্ট হয়। সেই RF সিগন্যালটা তখন স্যাটেলাইটে চলে যায়। এবং যে চ্যানেল স্টেশন রয়েছে সেখানে লিঙ্ক রুম নামে একটা জায়গা থাকে, যেখানে সেই সিগন্যালটা তারা রিসিভ করে এবং যে স্টুডিও রয়েছে সেখানে যারা প্রেজেন্টার রয়েছে তাদের কাছে সেই ফিডটা পাঠিয়ে দেয় এবং আমরা সে সরাসরি যে সম্প্রচার সেটা দেখতে পাই। ঠিক সেভাবে আমরা যখন কোনো লাইভ সম্প্রচার করি এই যে ব্যাপারটি আছে এটি সংগঠিত হয় এবং এটি খুবই নির্ভরযোগ্য একটা প্রক্রিয়া। এখানে আপনার দেখা যায় যে আমাদের যখন সরাসরি সম্প্রচার করা হয় তখন কিন্তু ইন্টারাপশন চলে আসে, নেটওয়ার্ক অনেক ডাউন থাকে। তো স্যাটেলাইটের এই প্রক্রিয়া যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো থাকে না, খুবই রিলাই করা যায়। কিন্তু এখানে একটা ফ্যাক্ট রয়েছে, সেটা হলো যেহেতু এটা স্যাটেলাইটের মাধ্যমে কমিউনিকেশনটা হয় এখানে খরচের পরিমাণ অনেক বেশি থেকে থাকে। এর জন্য দেখা যায় যে এটি খুব বেশি ইদানিংকালে ব্যবহার করা হয় না, কারণ এখন কিন্তু ইন্টারনেট খুব বেশি অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। তো স্যাটেলাইটের মাধ্যমে আমাদের তেমন বেশি কমিউনিকেশনের এখন দরকার হয় না। তবে যেসব অঞ্চলে এখন পর্যন্ত যেসব অঞ্চলে ওইভাবে নেটওয়ার্ক অ্যাভেলেবেল না, মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না ঠিক মতন, কিংবা ইন্টারনেট যে সেবাদানকারী প্রতিষ্ঠান রয়েছে তাদের লাইন নেই, সেই সব জায়গায় কিন্তু এখনও DSNG ভ্যান দিয়ে সেই সম্প্রচারের কাজ করা হয়ে থাকে। পরবর্তী সময়ে দেখা যায় যে DSNG-র যে ব্যবহার সেটা কিন্তু কমে যেতে থাকে, কারণ এরপরে আস্তে আস্তে করে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন জায়গায় তাদের যে লাইন রয়েছে সেটা তারা বিস্তার ঘটাতে থাকে এবং সেখান থেকে সেই ইন্টারনেটকে ব্যবহার করে কিন্তু পরবর্তী সময় সম্প্রচার শুরু হয়ে যায়। সেখানে দেখা যায় যে একটা ফাইবার ডিভাইস থাকে, যেটাতে আপনার ফাইবার কানেকশনের ভিতরে আপনার যে স্পট রয়েছে সেই স্পট এবং চ্যানেলের যে গ্রাউন্ড স্টেশন রয়েছে সেই স্টেশনের মধ্যে একটা কানেকশন তৈরি করা হয়। তো যখন কোনো রিপোর্টার লাইভ দেয় সেখানে, সেই ক্যামেরার যে ফিড রয়েছে সেটা সেই ফাইবার ডিভাইস সেই ক্যামেরার ফিডকে তার ফাইবারের যে কানেকশন রয়েছে সেটার ভিতরে ট্রাভেল করতে পারে এরকম একটা সিগন্যালে কনভার্ট করে। সেটা হলো আমাদের এনকোডার এবং ডিকোডার থাকে একটা, বা রিসিভার থাকে একটা স্টেশনে, সেই স্টেশনে যেটা করে সেই সিগন্যালটাকে রিসিভ করে সেটাকে আবার ভিডিওতে কনভার্ট করে তারপরে স্টুডিওতে প্রেজেন্টারের কাছে সেটাকে প্রদর্শন করে। তো এইভাবে মূলত এই কাজটি হয়ে থাকে। তো এখানে যে সমস্যাটা সেটা হলো সব জায়গায় কিন্তু সেই আপনি ইন্টারনেট কানেকশন অ্যাভেলেবেল পাবেন না। তো আপনার আগে থেকে ঠিক করতে হবে কোথায় আপনি লাইভ দেবেন, সেখানে আপনি সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে একটা ইন্টারনেট কানেকশন নেবেন কিংবা একটা ফাইবার লিংক আপনি সেখানে নিয়ে নেবেন এবং এরপরে কিন্তু সেখান থেকে আপনি লাইভ করতে পারবেন। তো আপনার হঠাৎ করে যে লাইভগুলো দরকার হয়, যে কোনো স্পটে আপনি প্রেডিক্ট করতে পারবেন না কোথায় কোন ঘটনা ঘটছে, সে সব ক্ষেত্রে কিন্তু এই যে ওয়ে রয়েছে এটা তেমন বেশি এফেক্টিভ না। তবে এটা অনেক রিলায়েবল একটা ওয়ে, আপনার যদি জানেন আগে থেকে কবে কোন ঘটনা ঘটবে, যেরকম আপনি যদি জেনে থাকেন আগামীকালকে আপনার একটা প্রোগ্রাম রয়েছে অমুক স্পটে, সেই স্পটে আপনি একটা কানেকশন নিয়ে রাখলেন, সেক্ষেত্রে আপনি এই লাইনটা ব্যবহার করতে পারেন। এবং সর্বশেষ যেটি বই এবং সবথেকে বহুল প্রচলিত এখন, কারণ এখন মোবাইল নেটওয়ার্ক অনেক বেশি স্পিডি হয়ে গিয়েছে, 4G মোটামুটি সব জায়গায় অ্যাভেলেবেল রয়েছে, এর কারণে এখন DSNG-র জায়গায় DMNG ব্যবহার করা হয়ে থাকে। DMNG হলো ডিজিটাল মোবাইল নিউজ গ্যাদারিং যে একটা ডিভাইস সেটা, তো সেটা মূলত একটা CPU-র মতন থাকে। সেই CPU-তে আপনার সেই CPU-টাই হলো মূলত এনকোডার এবং সেই CPU-র সাথে অনেকগুলো সিম কানেক্টেড থাকে। দেখা যায় 4টা সিম থাকে কোনো কোনো ডিভাইসে, 8টা সিম থাকে কোনো কোনো ডিভাইসে, এর চেয়ে বেশি সিমও থাকতে পারে। তো সেটি যেটা করে সেই সিমের যে ইন্টারনেট কানেকশনগুলো সেই সিমে
মাধ্যমে ক্যাপচার করছে সেগুলোকে কম্বাইন করে এবং কম্বাইন করে একটা হাই স্পিডের যে ইন্টারনেট কানেকশন সেটা কিন্তু তখন সেখানে তৈরি হয়। তো এটার যে সবথেকে বড় সুবিধা, এই ডিভাইসটা একটা মোবাইল ডিভাইস, আপনি আপনার কাঁধে সেই ডিভাইসটি একটা ব্যাগের ভিতরে থাকে, সেই ব্যাকপ্যাকটা আপনি আপনার কাঁধে ঝুলিয়ে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, যেখানে মোবাইল নেটওয়ার্ক রয়েছে সেখান থেকে কিন্তু লাইভ যে সম্প্রচার সেই কাজটি সম্পাদন করা হয়ে থাকে। এর জন্য DMNG যেটা রয়েছে বা ব্যাকপ্যাক যেটা রয়েছে সেটা কিন্তু এখন খুব বেশি বহুল প্রচলিত। তার একটা সুবিধা হলো আপনি শুধুমাত্র দেশে না, আপনি যদি বিদেশেও ভ্রমণে যান বা বিদেশ থেকে আপনার কোনো লাইভ করতে হয় সেক্ষেত্রেও কিন্তু এই ডিভাইসটা অনেক বেশি এফেক্টিভ, কারণ সেই দেশে গিয়ে আপনি যদি ইন্টারনেট কানেকশনের একটা সিম নিয়ে নেন সেই সিমটা কিন্তু আপনি সেই ডিভাইসে লাগিয়ে আপনি বিদেশ থেকেও লাইভ করতে পারছেন, যেটা খুবই ইজি একটা ওয়ে। তো এইভাবে মূলত এই তিনটা ওয়ে ব্যবহার করেই মূলত যে লাইভের সম্প্রচারের কাজ রয়েছে বিভিন্ন নিউজ চ্যানেল বলেন কিংবা প্রোগ্রাম চ্যানেল রয়েন তারা কিন্তু করে থাকে। তো খুব বেশি এফেক্টিভ যেটা সেটা হলো স্যাটেলাইটের মাধ্যমে যে কানেকশন, বড় বড় যে প্রোগ্রামগুলো হয় যেরকম কনসার্ট লাইভ শো হচ্ছে সেগুলো কিন্তু মূলত যে দুটি সার্ভিস ব্যবহার করা হয় সেটা হলো স্যাটেলাইটের মাধ্যমে, DSNG-র মাধ্যমে এবং কেবল কানেকশনের মাধ্যমে। আর নর্মাল যে ঘটনাগুলো ঘটছে আমাদের প্রত্যহিক যে লাইভগুলো হয় সেগুলো DMNG বা ব্যাকপ্যাক ব্যবহার করে মোবাইল যে নেটওয়ার্ক রয়েছে সেটির মাধ্যমে কিন্তু এই লাইভগুলো করা হয়ে থাকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে নিউজ চ্যানেলগুলো তাদের যে লাইভ সম্প্রচারের কাজগুলো করে থাকে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান, আনটিল দেন গুড বাই।